সো আপনারা যে আগের ব্লগে যে পাগলটাকে দেখেছিলেন যে মানে ওকে আমরা সুবাসিত করতেছি এই হসপিটালের মধ্যে, সে এখন ওই রুমে আছে। আমরা কিছু রুমের মধ্যে ওকে শিলচর নিয়ে যাব, সেখানে মানে একবার নিয়ে যাব। এখান থেকে কোনো হসপিটাল না, আমি জানি না মানে একজ্যাক্টলি কোথায় যাবে, বাট আমরা এখন তাকে শিলচর নিয়ে যাব। আপনারা দেখেন কি হয় বা কোথায় নিয়ে যায় এটা দেখেন। আর তার একটা ফুটেজ দেখে দিই, সে এখনও এখানে বসে আছে মানে হসপিটালের ভিতর। এই যে সে শুয়ে আছে এখনো। সো আমরা মানে এখন ওকে শিলচর নিয়ে যাব। এই দেখতে পাচ্ছ মানে সবকিছু একদম ঠিক করে দিয়েছে। এই দেখেন মানে এইদিকে রাস্তা, এদিকে নেবো, কিন্তু এদিকে এসে এখান থেকে এসে ভিউটা দেখতেছে কত বড় একটা পাগল। চলো চলো, এখন তাকে নিয়ে আমরা চলে যাচ্ছি, শিলচর যাচ্ছি এখন। ওনাকে কিভাবে ধমক দিচ্ছে এই দেখেন, ধমক দিচ্ছ কেন ওনাকে, ধমক দিচ্ছ কেন? চলো 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 তাড়াতাড়ি আসো। বলতেছি নিজে একটা দোকান আছে তোমার জন্য, সো এখানে কি তোমাকে কিছু খাওয়াবো, এই জন্য আইতেছে। নইলে মানে সেখান থেকে আসতেই রাজি না, এতটুকু মানে ইয়ে করতেছে, হাসতেছে মানে হাসতেছে, ভিডিও থেকে হাসতেছে। মানে একটা মানে কি একটা মানে দিদি জিজ্ঞেস করতেছেন মানে আপনি আধার মেরা হো সো তাকে এখন আমরা অ্যাম্বুলেন্সে তুলতেছি। এই দেখেন, যাও যাও ওঠো ওঠো ওঠো, হাতে টান দেও। তো গাইস ফাইনালি অনেকদিন পরে মানে ওর নামটা জানতে পারলাম, জুবিদা। আসলে মানে এর আগে অন্যটা নাম জেনেছিলাম মানে আগের দিন, আজকে জানলাম জুবিদা। ওর প্রতিদিন মানে নাম চেঞ্জ করে, আর এখন সে গাড়িতে উঠেছে শিলচরের উদ্দেশ্যে। সো দেখা যাক সেখানে গিয়ে যদি আমরা ভিডিও করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখা মানে তাই ওখানে আয়ু গাছ আম দেখিয়া মানে ওদিকে গেছে গিয়া আম গাইতে ঘুরিয়া, তো ডেঞ্জার্স। হিন্দি ভাষী, হিন্দি ভাষী রুম নিতে কেন বেঠো
বর্তমানে এই বেটা 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 তাহলে নামা সো গাইস ফাইনালি এই যে পাগলটাকে মানে এই যে পাগল মহিলা যেটা এটাকে আমরা মানে ওইখানে একটা রুমে বন্দি করেছি এখানে ওর মতো মেন্টাল আরও প্রায় 15-20 জন আছে মানে সবাই সব মেন্টাল মিলে এক জায়গায় মানে কি হবে মানে আমি ফাক আমার মানে ভাবতে মানে কষ্ট হচ্ছে কি হবে মানে সবাই এখানে যতজন আছে সবাই মেন্টাল এখানে আছে ভিতরে সবাই মানে 15-20 আমি দেখাতে পারছি না কারণ একটু নিষেধ আছে এই জন্য সো যাই হোক ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং লাইক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।